সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জয়যাত্রা টেলিভিশনের মধ্যাহ্নের নিয়মিত আয়োজন দেশ সংযোগ। আমি কামরুজ্জামান আরিফ ঢাকা স্টুডিও থেকে আপনাদের সাথে আছি। আর আপনারা জানেন, যখন ঠিক এই সময়ে আপনাদের সামনে এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই, তখন আমাদের সাথে সংযুক্ত থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা। সমসাময়িক বিভিন্ন বিষয় এবং স্থানীয় পর্যায়ের সমস্যা, সম্ভাবনা, বিভিন্ন বিষয় নিয়েই কিন্তু আমরা আপনাদের সামনে হাজির হই বরাবরের মতো। আজকেও আমাদের সাথে সংযুক্ত হবেন বিভিন্ন জায়গায় থেকে আমাদের প্রতিনিধিরা। আমরা শুরুতেই যেতে চাই রাজধানীতে। রাজধানী থেকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন আলামিন শেখ। আমরা জানবো সেখানকার করোনা পরিস্থিতি সহ সার্বিক অবস্থা সম্পর্কে। আলামিন শেখ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ আরিফ, আপনাকে শুনতে পাচ্ছি। ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে আপনি কোথায় অবস্থান করছেন এবং আপনার কাছে কি বিষয় রয়েছে? হ্যাঁ, আমি রাজধানীর দক্ষিণখানে আছি, যেটা হাতিমবাগ অবস্থিত। আমি তো আপনি জানেন আমি প্রত্যেকটা ওয়ার্ডের যাই এবং প্রত্যেকটা ওয়ার্ডের সর্বশেষ করোনা পরিস্থিতি জানাই। এই ধারাবাহিকতায় আমি আজকে আসছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 48 নম্বর ওয়ার্ডের। আর আমার সাথে যিনি আছেন মোহাম্মদ আলী আকবর আলী, তিনি এই ওয়ার্ডের কাউন্সিলর। তিনি আমরা জানতে চাবো তিনি এই এলাকার এই করোনাকালীন সময়ে তিনি কিভাবে কাজ করছেন এবং ত্রাণ কাজেও তিনি কিভাবে কাজ করছেন সেটা আমরা জানবো। চলে যাচ্ছি আমরা মোহাম্মদ আলী আকবর আলী ভাইয়ের কাছে, যিনি এই এলাকার কাউন্সিলর। জি, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জনাব আলী আকবর আলী, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাকে? সাউন্ডটা অবশ্য ক্লিয়ার না, শুনতে পাচ্ছি। জি, আপনাকে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আজকের দেশ সংযোগে। জি, আপনাদেরকেও ধন্যবাদ। জি, আমি শুরুতেই আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের করোনা পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ কি অবস্থা, আপনি যদি আমাদের শুরুতে একটু জানান। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। আপনাদের আমি এটা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আর কি, ইনশাআল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমাদের অন্যান্য ঢাকা শহরের অন্যান্য ওয়ার্ডগুলিতে এবং অন্যান্য যে সমস্ত এলাকাগুলি আছে সে সমস্ত এলাকাগুলি থেকে আলহামদুলিল্লাহ আমাদের 48 নম্বর অনেকটাই ভালো আছে। আমাদের এখানে অল্প কিছু সংখ্যক করোনা শনাক্ত হয়েছিলেন এবং ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ সুস্থ হয়ে গেছেন। আপাতত আমাদের জানা মতে, যতটুকু আমরা জানি, ইনশাআল্লাহ ওরকম মানে করোনা রোগী আমাদের 48 নম্বর ওয়ার্ডে নেই ইনশাআল্লাহ। তো এখনো তো সারা বাংলাদেশেই প্রতিদিনই আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা আমাদেরকে গুনতে হচ্ছে এবং সেই সংখ্যাটাও কিন্তু কম নাই। এই অবস্থায় আপনার এলাকা বলছেন যে এখন এখন এই মুহূর্তে হয়তো কোনো করোনা রোগী নাই, আপনাদের জানা মতে কোনো রোগী নাই, তো নতুন করে আক্রমণ যদি না হয়, যদি সংক্রমিত না হয়, মানুষগুলোকে নিরাপদে রাখার জন্য আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা? ধন্যবাদ আপনাকে। অবশ্যই আমরা মানে 2-4 দিন পর পরে মাইকিং করছি, যাতে মানুষ সচেতনতার জন্য মানুষ যাতে দূরত্ব বজায় রেখে চলে। বাজারগুলিতে আমরা মানুষকে বলি যাতে ওনারা যেন দূরত্ব বজায় রাখে এবং মাস্ক অত্যন্ত জরুরি, মাস্কটা যেন সবাই পরে। এই যে এই জন্য আমরা আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা বলি এবং আসলে এক শ্রেণীর মানুষ কথাটা আমাদের যে আমরা যে ওনাদেরকে যে মেসেজটা দিচ্ছি এটা অনেকে গ্রহণ করে। আবার একটা শ্রেণী আছে, আপনারা নিজেরাও জানেন আমাদের দেশে নিম্নবিত্ত একটা শ্রেণী আছে, নিম্ন শ্রেণী আছে, এরা অনেকে আসলে কথাটা শুনতে চায় না। কিন্তু তারপরেও আমি মনে করি যে আমাদের এলাকা ইনশাল্লাহ ভালোই আছে এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ ভালোই আছে। করোনা রোগী এখন আমাদের জানা মতে, জানি না হয়তো গোপনে থাকতে পারে, কিন্তু আমাদের যতটুকু আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি যে আপাতত আমাদের 48 নম্বর ওয়ার্ডে ওরকম করোনা রোগী নাই, ছিল কয়েকজন, ওনারা ইনশাল্লাহ সবাই সুস্থ আছেন। তো এই করোনাকালীন সময়ে শুরু থেকেই লকডাউন ঘোষণা করা হয়েছে রাজধানীতে এবং পরবর্তীতে এই লকডাউন উঠে নেওয়া হয়েছে। এই লকডাউন দেওয়ার সময় কিন্তু যারা একেবারেই দিনমজুর মানুষ, সেই মানুষগুলো কিন্তু সব থেকে বিপদে পড়েছে। সব এর থেকে বেশি যারা রাজধানীতে বসবাস করেছে, নিশ্চয়ই আপনার দক্ষিণখানে যারা বসবাস করে এরকম অনেক মানুষ আছে যারা প্রতিদিন রোজগার করেই তাদের সংসার চালাতে হয়, তো এই লকডাউনকালীন সময়ে তারা অনেকেই কর্মহীন হয়ে পড়েছিল। তাদের জন্য আপনারা শুরু থেকে কি ধরনের ব্যবস্থা সহযোগিতা করতে পেরেছেন, বা এখনো যারা এই করোনাকালীন সময়ে অনেকেই বিপদে আছে, যেহেতু এখনো স্বাভাবিক আমরা অবস্থায় ফিরতে পারিনি, তখন আপনাদের কি উদ্যোগ আছে তাদেরকে সহযোগিতা করার জন্য?
প্রথমত যখন লকডাউন প্রাইমারি স্টেজে যখন যখন প্রাইমারি স্টেজ ছিল তখন আমরা নিজেরা ব্যক্তিগত উদ্যোগেও ত্রাণ সামগ্রী দিয়েছি এবং আমাদের সিটি কর্পোরেশন থেকে গভর্নমেন্টের তরফ থেকে যে সমস্ত ত্রাণ সামগ্রী আমাদের কাছে পৌঁছেছে ইনশাল্লাহ এগুলি আমরা আমাদের কমিটির মাধ্যমে আমাদের এই 48টি ওয়ার্ড আমরা আমাদের 10টা কমিটি করা আছে এই 10টা কমিটির মাধ্যমে আমরা ত্রাণ সামগ্রী ইনশাল্লাহ যারা ত্রাণ সামগ্রী প্রাপ্য যারা ত্রাণ সামগ্রীর দাবিদার যারা ত্রাণ সামগ্রী পেতে পারে আমরা চেষ্টা করেছি যাতে ত্রাণ সামগ্রীগুলি তাদের হাতে পৌঁছে এবং তাদের তাদের যাতে কোনো বড় ধরনের সমস্যা না হয় তারা যেন না খেয়ে থাকে সেই জিনিসটা আমরা এবং আমাদের আমার সাথে যারা কমিটিতে আছেন সবাই আমরা পরিশ্রম করেছি এবং কাজ করে করছি এবং করে যাচ্ছি ইনশাআল্লাহ। তো ভবিষ্যতে এই এলাকাকে নিরাপদে রাখার জন্য রাজধানী আপনি জানেন রাজধানীর বিভিন্ন অঞ্চলকে বিভিন্ন জোনে ভাগ করে সেগুলোকে লকডাউন ঘোষণা বা তাদেরকে নিয়ন্ত্রণের ভিতরে রাখার চেষ্টা করা হচ্ছে যাতে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আপনার দক্ষিণ খানের যে অঞ্চলটিতে আপনি জনগণের প্রতিনিধিত্ব করছেন সেই অঞ্চলটিকে কোন জোনের ভিতরে রেখেছে এবং সেই অনুযায়ী আপনারা মানুষের সতর্কতা মেনে চলতে পারছেন কিনা? যেভাবে অঞ্চল ভিত্তিক ভাগ করা হয়েছে জোন ভিত্তিক আমাদেরটা ইয়েলো জোনে ছিল আর কি আমাদের এই দক্ষিণখানটা ইয়েলো জোনে ছিল তবে টোটাল দক্ষিণখান 48 নম্বর আমাদের এই দক্ষিণখান থানার 4টা ওয়ার্ড 47, 48, 49, 50 হ্যাঁ তো কিছু কিছু এলাকা আপনারা নিশ্চয়ই জানেন যেমন আমাদের আশকোনা একটা এলাকা আছে হাজি ক্যাম্প আশকোনা ওই সাইডটা একটু আপনার করোনার পরিস্থিতি ব্যাপক ছিল এখন কমেছে ওই অঞ্চল কমেছে আমাদের একটা ইয়েলো জোন ছিল বিধায় আমরা আসলে আপনার খুব একটা ব্যাক আমাদেরকে পেতে হয় নাই হ্যাঁ যেহেতু আমরা রেড জোনে পড়িনি এবং পরবর্তীতে আমাদের আমরা লকডাউনের আওতা হওয়ার আসি নাই আমরা এখনো লকডাউনের বাইরে আছি ইনশাল্লাহ। তো স্বাভাবিক জীবনে ফিরে যেতে আমাদের যে করোনা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে আক্রান্তের সংখ্যা মৃত্যুর সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বাড়ার যে ব্যাপারটা সেই ব্যাপারটাও কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা যে নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসতে পারছি সেটাও কিন্তু এখনো হয়নি আমাদের দেশে। তো এই অবস্থায় আপনারা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য বা মানুষকে এই যে করোনাকালীন সময়ে যে বিপদ অর্থনৈতিক যে সমস্যায় পড়েছে সেখান থেকে উত্তরণের জন্য আপনারা যারা জনগণের প্রতিনিধি আছেন কোন পরিকল্পনা আপনারা হাতে নিচ্ছেন কিনা? আসলে এটা তো একটা সুদূর পরিকল্পনা আমরা আশা করছি যে আমাদের সম্মানিত মেয়র মহোদয় এই ব্যাপারগুলি নিয়ে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন এবং উনি আমাদেরকে আরো দিক নির্দেশনা দিবেন আমরা সে মোতাবেক কাজ করব। হ্যাঁ আর আপনারা জানেন যে আসলে সারা বিশ্বেই আসলে আপনার যে করোনা ভাইরাস তো শুধু আমাদের দেশে না সারা পৃথিবীকে গ্রাস করেছে আমি মনে করি তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের দেশ যে আশঙ্কা করা হয়েছিল যে পরিমাণ মৃত্যু যে পরিমাণ আপনার আক্রান্ত হওয়ার কথা আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমরা তার থেকে কিছুটা কমই আছি এবং আমার মনে হচ্ছে যে আমরা ভালোই আছি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো দিতেন। এখন আমরা যারা আছি আমাদের সাথে সর্বোপরি ডাক্তার যারা আছেন ডাক্তার নার্স যারা আছেন যারা আপনার পুলিশ আর্মি বিডিআর যারা কাজ করে যাচ্ছেন আপনার প্রশাসনের লোকজন ওনারা বিশেষ করে আপনাদের মিডিয়ার সাথে যারা আপনারা সম্পৃক্ত আপনারা পাশাপাশি আমরা আমরা সবাই যদি সম্মিলিত চেষ্টা করি ইনশাল্লাহ আমরা যদি সবাই এটাকে একটা জাতীয় সমস্যা হিসাবে একসাথে মিলেমিশে কাজ করি হ্যাঁ কোনো ভেদাভেদ না রেখে আমরা যদি কাজ করি আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা অবশ্যই সাকসেস দিতে পারবো ইনশাল্লাহ। অবশ্যই আমরা সেই প্রত্যাশা রাখছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। মানুষ কথাটা আমাদের যে আমরা যে ওনাদেরকে যে মেসেজটা দিচ্ছি এটা অনেকে গ্রহণ করে আবার একটা শ্রেণী আছে আপনারা নিজেরাও জানেন আমাদের দেশে নিম্নবিত্ত একটা শ্রেণী আছে নিম্ন শ্রেণী আছে এরা অনেকে আসলে কথাটা শুনতে চায় না কিন্তু তারপরেও আমি মনে করি যে আমাদের এলাকা ইনশাল্লাহ ভালোই আছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই আছে। করোনা রোগী এখন আমাদের জানা মতে জানি না হয়তো গোপনে থাকতে পারে কিন্তু আমাদের যতটুকু আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি যে আপাতত আমাদের 48 নম্বর ওয়ার্ডে ওরকম করোনা রোগী নাই ছিল কয়েকজন ওনারা ইনশাল্লাহ সবাই সুস্থ আছেন। তো এই করোনাকালীন সময়ে শুরু থেকেই লকডাউন ঘোষণা করা হয়েছে রাজধানীতে এবং পরবর্তীতে এই লকডাউন উঠে নেওয়া হয়েছে। এই লকডাউন দেওয়ার সময় কিন্তু যারা একেবারেই দিনমজুর মানুষ সেই মানুষগুলো কিন্তু সব থেকে বিপদে পড়েছে সব এর থেকে বেশি যারা রাজধানীতে বসবাস করেছে। নিশ্চয়ই আপনার দক্ষিণখানে যারা বসবাস করে এরকম অনেক মানুষ আছে যারা প্রতিদিন রোজগার করেই তাদের সংসার চালাতে হয়। তো এই লকডাউনকালীন সময়ে তারা
অনেকেই কর্মহীন হয়ে পড়েছিল, তাদের জন্য আপনারা শুরু থেকে কি ধরনের ব্যবস্থা সহযোগিতা করতে পেরেছেন, বা এখনো যারা এই করোনাকালীন সময়ে অনেকেই বিপদে আছে যেহেতু এখনো স্বাভাবিক আমরা অবস্থায় ফিরতে পারিনি, তখন আপনাদের কি উদ্যোগ আছে তাদেরকে সহযোগিতা করার জন্য? প্রথমত যখন লকডাউন প্রাইমারি স্টেজে যখন যখন প্রাইমারি স্টেজ ছিল তখন আমরা নিজেরা ব্যক্তিগত উদ্যোগেও ত্রাণ সামগ্রী দিয়েছি এবং আমাদের সিটি কর্পোরেশন থেকে গভর্নমেন্টের তরফ থেকে যে সমস্ত ত্রাণ সামগ্রী আমাদের কাছে পৌঁছেছে ইনশাল্লাহ এগুলি আমরা আমাদের কমিটির মাধ্যমে আমাদের এই 48টি ওয়ার্ড আমরা আমাদের 10টা কমিটি করা আছে, এই 10টা কমিটির মাধ্যমে আমরা ত্রাণ সামগ্রী ইনশাল্লাহ যারা ত্রাণ সামগ্রী প্রাপ্য, যারা ত্রাণ সামগ্রীর দাবিদার, যারা ত্রাণ সামগ্রী পেতে পারে আমরা চেষ্টা করেছি তার যাতে ত্রাণ সামগ্রীগুলি তাদের হাতে পৌঁছে এবং তাদের তাদের যাতে কোনো বড় ধরনের সমস্যা না হয়, তারা যেন না খেয়ে থাকে, সেই জিনিসটা আমরা এবং আমাদের আমার সাথে যারা কমিটিতে আছেন সবাই আমরা পরিশ্রম করেছি এবং কাজ করে করছি এবং করে যাচ্ছি ইনশাআল্লাহ। তো ভবিষ্যতে এই এলাকাকে নিরাপদে রাখার জন্য রাজধানী, আপনি জানেন রাজধানীর বিভিন্ন অঞ্চলকে বিভিন্ন জোনে ভাগ করে সেগুলোকে লকডাউন ঘোষণা বা তাদেরকে নিয়ন্ত্রণের ভিতরে রাখার চেষ্টা করা হচ্ছে যাতে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আপনার দক্ষিণখানের যে অঞ্চলটিতে আপনি জনগণের প্রতিনিধিত্ব করছেন সেই অঞ্চলটিকে কোন জোনের ভিতরে রেখেছে এবং সেই অনুযায়ী আপনারা মানুষের সতর্কতা মেনে চলতে পারছেন কিনা? আমার যে যেভাবে অঞ্চল ভিত্তিক ভাগ করা হয়েছে জোন ভিত্তিক, আমাদেরটা ইয়েলো জোনে ছিল আর কি, আমাদের এই দক্ষিণখানটা ইয়েলো জোনে ছিল। তবে টোটাল দক্ষিণখানে 48 নম্বর আমাদের এই দক্ষিণখান থানার 4টা ওয়ার্ড, 47, 48, 49, 50। হ্যাঁ, তো কিছু কিছু এলাকা আপনার আপনাদের আপনারা নিশ্চয়ই জানেন, যেমন আমাদের আশকোনা একটা এলাকা আছে, হাজি ক্যাম্প আশকোনা, ওই সাইডটা একটু আপনার করোনার পরিস্থিতি ব্যাপক ছিল, এখন কমেছে, ওই অঞ্চলও কমেছে। আমাদেরটা ইয়েলো জোন ছিল বিধায় আমরা আসলে আপনার খুব একটা ব্যাক আমাদেরকে পেতে হয় নাই। হ্যাঁ, আমরা যেহেতু আমরা রেড জোনে পড়িনি এবং পরবর্তীতে আমাদের আমরা লকডাউনের আওতা আর আসি নাই, আমরা এখনো লকডাউনের বাইরে আছি ইনশাল্লাহ। তো স্বাভাবিক জীবনে ফিরে যেতে আমাদের যে করোনা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে আক্রান্তের সংখ্যা মৃত্যুর সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বাড়ার যে ব্যাপারটা সেই ব্যাপারটাও কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, আমরা যে নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসতে পারছি সেটাও কিন্তু এখনো হয়নি আমাদের দেশে। তো এই অবস্থায় আপনারা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য বা মানুষকে এই যে করোনাকালীন সময়ে যে বিপদ অর্থনৈতিক যে সমস্যায় পড়েছে সেখান থেকে উত্তরণের জন্য আপনারা যারা জনগণের প্রতিনিধি আছেন কোনো পরিকল্পনা আপনারা হাতে নিচ্ছেন কিনা? আসলে এটা তো একটা সুদূর পরিকল্পনা, আমরা আশা করছি যে আমাদের সম্মানিত মেয়র মহোদয় এই ব্যাপারগুলি নিয়ে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন এবং উনি আমাদেরকে আরো দিক নির্দেশনা দিবেন, আমরা সেই মোতাবেক কাজ করব। হ্যাঁ, আর আপনারা জানেন যে আসলে সারা বিশ্বেই আসলে আপনার যে করোনা ভাইরাস তো শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীকেই গ্রাস করেছে। আমি মনে করি তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের দেশ যে আশঙ্কা করা হয়েছিল যে পরিমাণ মৃত্যু, যে পরিমাণ আপনার আক্রান্ত হওয়ার কথা, আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমরা তার থেকে কিছুটা কম কমই আছি এবং আমার মনে হচ্ছে যে আমরা ভালোই আছি ইনশাল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো দিতেন। এখন আমরা যারা আছি আমাদের সাথে সর্বোপরি ডাক্তার যারা আছেন, ডাক্তার নার্স যারা আছেন, যারা আপনার পুলিশ আর্মি বিডিআর যারা কাজ করে যাচ্ছেন, আপনার প্রশাসনের লোকজন ওনারা, বিশেষ করে আপনাদের মিডিয়ার সাথে যারা আপনারা সম্পৃক্ত আপনারা, পাশাপাশি আমরা আমরা সবাই যদি সম্মিলিত চেষ্টা করি ইনশাল্লাহ, আমরা যদি সবাই এটাকে একটা জাতীয় সমস্যা হিসাবে একসাথে মিলেমিশে কাজ করি, হ্যাঁ, কোনো ভেদাভেদ না রেখে আমরা যদি কাজ করি আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা অবশ্যই সাকসেস দিতে পারবো ইনশাল্লাহ। অবশ্যই আমরা সেই প্রত্যাশা রাখছি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা এই অবস্থা এই পর্যায়ে যেতে চাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদ সেখানে আছেন, আমরা জাহাঙ্গীর মাহমুদের সাথে সংযুক্ত হব, সেখানকার করোনা পরিস্থিতি সহ আইন শৃঙ্খলা সেখানকার সার্বিক অবস্থা সম্পর্কে জানব তার কাছ থেকে। জাহাঙ্গীর মাহমুদ আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাকে? জাহাঙ্গীর মাহমুদ জাহাঙ্গীর মাহমুদ আপনি শুনছেন নিশ্চয় আমাকে?
আমরা সংযুক্ত হওয়ার চেষ্টা করছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে, আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদ সেখানে আছেন, আমরা তার সাথে সংযুক্ত হব জাহাঙ্গীর মাহমুদের সাথে, সেখানকার করোনা পরিস্থিতি সহ সার্বিক অবস্থা জানবো তার কাছ থেকে। জাহাঙ্গীর মাহমুদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি আমি শুনতে পাচ্ছি। আরিফ, আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি আমাদেরকে জানাবেন সেখানকার করোনা পরিস্থিতি সহ রূপগঞ্জের এখন বর্তমান সার্বিক অবস্থা সম্পর্কে। আমি এখন অবস্থিত আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জে বুন্টা গাউতিয়া বুন্টা ফার্মেসিতে। তো আপনার বর্তমানে রূপগঞ্জের 93 জন, তার ভিতরে সুস্থ হয়েছে 919 জন, মারা গেছে 8 জন, এ পর্যন্ত নতুন কোনো ইয়ে হয় নাই। আর আমি এখন আমি এখন আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আমাদের রূপগঞ্জের একটা মূল পয়েন্ট পয়েন্ট যেখানে হচ্ছে আমাদের বুন্তা ফাঁড়ি। তো সেখানে আপনার দেখা গেছে এই গাউসিয়া মার্কেটটা, তারপরে আপনার বুন্তা বাজার, এই এই এখানকার মানুষের অনেক যানজট লেগে থাকে। আপনারা আপনি জানেন যে এর আগেও আমরা নিউজ করছি যে এখানে মানুষ অনেক। জাহাঙ্গীর মাহমুদ, শুনতে পাচ্ছি আপনাকে? জি, আমি আমি এখন চলে যাব সরাসরি আমাদের ব্যাপার ইনচার্জ আমিনুল ভাইয়ের কাছে, ওনার কাছ থেকে শুনবো করোনা মোকাবেলা ও করোনা ওনার পদক্ষেপ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং আপনাদের যে ডিউটিরত অবস্থায় আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ, ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশনকে। জি, আমি একটু শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাইব রূপগঞ্জের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা নিয়ন্ত্রণ করে যাচ্ছেন, শুরু থেকেই আমরা দেখেছি যে আপনাদের ভূমিকা প্রশংসনীয় এবং আপনারা এই নারায়ণগঞ্জের মানুষকে, বিশেষ করে আপনি রূপগঞ্জে আছেন, রূপগঞ্জের মানুষকে নিরাপদে রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শুরু থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা জানি যে বাংলাদেশে করোনা পরিস্থিতি যখন শুরু হয় তখন কিন্তু ঢাকার পরে নারায়ণগঞ্জের অবস্থা সব থেকে বেশি ছিল, খারাপ ছিল এবং সেখানে রেড জোন হিসাবে শুরু থেকেই ছিল। তো এই অবস্থায় আসলে কি অবস্থা, আপনি আমাদেরকে করোনা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে করা সম্ভব হয়েছে, আপনারা এই করোনা পরিস্থিতিতে রূপগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু স্বাভাবিক রাখতে পেরেছেন? ধন্যবাদ। আপনারা জানেন 8ই মার্চ 2020 সালে যখন বাংলাদেশে প্রথম করোনা আক্রান্তের শনাক্ত হয় তখন নারায়ণগঞ্জেরই প্রথম ব্যক্তি ছিলেন। আমরা মাননীয় মহাপুলিশ পরিদর্শকের দিক নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের কর্ণধার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা করোনা মোকাবেলায় আমরা সকল পুলিশ ইউনিট একযোগে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন আমাদের জেলা পুলিশ সুপার মহোদয় প্রশাসক মুস্তাফিজুর রহমান স্যারও আছেন। আমরা জনগণের করোনা যুদ্ধে কাজ করে যাচ্ছি। আমরা করোনা যুদ্ধে অগ্রভাগে কাজ করতে গিয়ে আপনি জানেন ইতিমধ্যে আমাদের নারায়ণগঞ্জ জেলার শতাধিক পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। আমাদের জেলা পুলিশের কর্ণধার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনা এবং নেতৃত্বে আমাদের প্রায় সকল পুলিশ সদস্যই এখন করোনা মুক্ত হয়ে আমরা আবার কর্মস্থলে যোগদান করেছি, আবার নতুন উদ্যমে কাজ করছি। পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিক নির্দেশনা এবং IDCR এর দিক নির্দেশনা মোতাবেক জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য, জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা পাশাপাশি মানবিক কাজগুলো করে যাচ্ছি, বিভিন্ন ত্রাণ সামগ্রী প্রদানের মাধ্যমে আমরা সহযোগিতা করে যাচ্ছি। আমাদের জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এবং প্রত্যক্ষ নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায়
আমাদের শুরুটা যদিও আমাদের নারায়ণগঞ্জ জেলা, এবং আমরা জেলা প্রশাসনের নেতৃত্বে পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় আমরা ইতিমধ্যে অনেক এগিয়ে গেছি। আমরা অনেক অংশেই করোনার আক্রান্ত থেকে আমরা অনেক ভালো আছি। জি, এই অবস্থায় আশা করছি, এই অবস্থায় আমাদের সামনে আবারও একটি ঈদ চলে এসেছে, মুসলমানদের সব থেকে বড় বড় ধর্মীয় উৎসবের ভিতরে একটি ঈদুল আজহা আমাদের সামনে। গত ঈদুল ফিতরের ঘটনা নিশ্চয়ই আমরা সবাই জানি যে তখন কিন্তু এই ঈদের কারণে মানুষ বাড়ি যাওয়া এবং রাজধানী থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার কারণে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি কিভাবে করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা বেড়ে যায়। সামনে আরও একটি ঈদ যখন আমাদের সামনে এসেছে, তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আপনারা কি ধরনের পরিকল্পনা করছেন, এবং এই অবস্থায় আপনারা করোনা যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের দিক নির্দেশনা পেয়েছেন? আমাদের জেলা পুলিশ সুপার মহোদয়ের গভর্নমেন্টের যে নির্দেশনা আসবে, আমরা সেই নির্দেশনা মোতাবেক সেভাবে কাজ করব। আমরা গত রমজানে যেভাবে আমরা কাজ করেছি, আমরা যে ধরনের নির্দেশনা আসে আমরা সেই নির্দেশনা আমরা কাজ করব, যাতে করে আমরা পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা সামনে কাজে লাগিয়ে কাজ করব, যাতে কোনো ধরনের এই করোনা ভাইরাসের ব্যাপকতা বৃদ্ধি না পায়। পাশাপাশি আপনি জানেন সামনে কুরবানির ঈদ, গরুর হাটেরও অনেক জনসমাগম হবে, এবং সেখানেও আমরা মানুষের সামাজিক দূরত্ব কিভাবে বজায় রাখতে পারে আমরা সেভাবে কাজ করব, যাতে করে মানুষের সামাজিক দূরত্ব বজায় রেখে এবং আইডিএসএল এর নির্দেশনা মোতাবেক সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে সেই কাজগুলি আমরা করে যাবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হয়ে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য। আমরা এ পর্যায়ে চলে যেতে চাই কুমিল্লার চৌদ্দগ্রামে, আমাদের প্রতিনিধি সোহাগ মিয়াজি আমাদের সাথে আছেন, আমরা সেখানে যাব সেখানকার করোনা পরিস্থিতি সহ চৌদ্দগ্রামের সার্বিক অবস্থা জানার জন্য। সোহাগ মিয়াজি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে আপনি কোথায় অবস্থান করছেন এবং আপনার কাছে কি বিষয় রয়েছে? আরিফ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার সিটি কর্পোরেশনের রেস্টুরেন্টে। আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে একটি সাংবাদিক সম্মেলন, বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার শিক্ষক ফোরাম কুমিল্লা জেলা কর্তৃক আয়োজিত। জনবল অবকাঠামো 2018 সংশোধন করে বেসরকারি কলেজ অনার্স মাস্টার শিক্ষকদের অন্তর্ভুক্তি করার দাবিতে সংবাদ সম্মেলন। আমার সাথে কুমিল্লা জেলার বেসরকারি কলেজের বিভিন্ন শিক্ষকবৃন্দ এবং কুমিল্লা জেলা বেসরকারি অনার্স মাস্টার্স কলেজ ফোরামের বিভিন্ন সদস্যবৃন্দ আমার সাথে এখানে আছেন। আমি আজকে শুরুতে চলে যাব কুমিল্লা জেলার শান্তিনা উপজেলার মহিলা কলেজের একজন শিক্ষক, তিনি আমাদেরকে জানাবেন যে আপনাদের আজকে আয়োজন আপনারা কেন করেছেন। শুরু থেকে আমি আপনার কাছে একটু জানতে চাই। সেখানে জনবল কাঠামোটা তৈরি করা হবে ভবিষ্যতের জন্য, আর আমরা সেই জনবল কাঠামোতে বেসরকারি অনার্স মাস্টার শিক্ষকরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যারা আমরা রয়েছি দীর্ঘ 28 বছর, মানে 93 সাল থেকে তিনারা নিয়োগ পেয়ে আসছেন বিভিন্ন সময়ে। বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার স্কলারশিপ অনুমোদন দিয়েছে বিভিন্ন বেসরকারি কলেজ গুলাতে, এখন একীভূত এমপিওভুক্ত শিক্ষক একই বিধি অনুসরণ করে, সরকারি বিধিবিধান এবং বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুসরণ করে একইভাবে নিয়োগ পেয়ে ওই শিক্ষকরা এমপিওভুক্ত, আমরা এমপিওভুক্ত নয়, শুধুমাত্র একটা বিধানের দোহাই দিয়ে, বিধি নাই জনবলে। আর কালকে যে সংশোধনী যে কমিটির সর্বশেষ সভা ভার্চুয়াল মিটিং হবে সেখানে যেন আমাদেরকে অন্তর্ভুক্ত করা হয়, একই দাবিতে সারা দেশে বেসরকারি অনার্স মাস্টার শিক্ষক ফোরামের শিক্ষকরা সরব রয়েছেন, তিনারা কর্মসূচিগুলো পালন করছেন। আমাদেরও এই উদ্দেশ্যে এখানে সংবাদ সম্মেলন কুমিল্লা জেলায়, যেন আমাদের দাবি হচ্ছে শিক্ষা পরিবারের প্রধান হিসেবে মাননীয় শিক্ষামন্ত্রী এই পরিবারের প্রধান, এবং শিক্ষক মন্ত্রী মহোদয় আছেন, তিনারা প্রধানমন্ত্রীর মিশন ও ভিশন কার্যক্রমের যেন ত্বরান্বিত হতে ওনার কার্যক্রম চলিয়ে যায় সেই লক্ষ্যে তিনারা
তিনা সহকর্মী হিসাবে আছেন। আমরা দাবি হচ্ছে, আমাদের দাবি হচ্ছে যেন কালকের মিটিংয়ে আমাদেরকে জনবল কাঠামোতে যেন অন্তর্ভুক্ত করে দেওয়া হয়, এই বিধানের আলোকে বিধিতা যেন সেখানে যুক্ত করা হয়, আমাদেরকে অন্তর্ভুক্ত করা হয়, আমরা যেন আর বঞ্চিত না থাকি, কারণ আমরা ভুক্তভোগী। জেল আমাদের পিঠ থেকে গেছে একই প্রতিষ্ঠানে, একই পরিবারে, একটা কলেজে, কলেজের মধ্যে দেখা যাচ্ছে কারো এমপিও আছে, আমাদের এমপিও নাই, অথচ নিয়োগ প্রক্রিয়া একই রকম। একটা পরিবারে, একটা প্রতিষ্ঠানে তো এত রকম দ্বৈততা, ঘরের ভিতরে ঘর, এগুলা তো কেমন বেমানা। আপনারা সাংবাদিক হিসাবে আপনাদের দায়িত্ব আর কর্তব্য আছে যে এই ধরনের সমাজের ক্ষতগুলা, এই ধরনের মানে অন্যায় গুলা তুলে ধরার জন্য। আপনি আমাকে হাত পা বেঁধে পুকুরে ফেলে দিয়ে বললেন সাঁতার কাটো, আমার এই ধরনের আন্তরিকতা তো প্রয়োজন আছে বলে মনে করি না। মাননীয় উপমন্ত্রী মহোদয় বলেছেন উচ্চ শিক্ষা মানে সংস্কারের জন্য যে ধরনের কথা বলেছেন, আমাদের ভুক্তভোগী শিক্ষকদের পক্ষে বক্তব্য হচ্ছে যে আপনি বিধিবিধানের জন্য মানুষ না মানুষের জন্য বিধিবিধান। আপনি আমাদেরকে পিছনে রেখে, অন্ধকারে রেখে, আমার মাথা রেখে মাথার চিকিৎসা করতে হবে, মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেললে হবে না। শিক্ষকদেরকে আপনি নিয়মে নিয়মতান্ত্রিকে আনার পর যত রকম সংস্কার দরকার আপনারা করেন, কিন্তু আমাদেরকে বাদ দিয়ে না, কারণ দীর্ঘ 28 বছর ধরে এই অনিয়মটা চলে আসছে। আমাদের আয়োজনই, সংবাদ সম্মেলনের মূল আয়োজনই হচ্ছে আগামীকালকে অনুষ্ঠিতব্য বেসরকারি শিক্ষকদের জন্য যে জনবল কাঠামো, সেই সংশোধনী জনবল কাঠামোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সকল বেসরকারি অনার্স মাস্টার্স কলেজের যে আমরা শিক্ষকরা রয়েছি, আমরা যেন সেই জনবল কাঠামোতে আমাদের বিষয়টা অন্তর্ভুক্ত করা হয়, এবং আমাদের এমপিও ভুক্তির একমাত্র আমাদের লক্ষ্য হচ্ছে এমপিও ভুক্তি, এবং এমপিও ভুক্তির অন্তরায় গুলা যেন দূর করা হয়, এবং এটা প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি। শিক্ষা মন্ত্রণালয়ের মানে প্রধান হিসাবে, অগ্রিবার প্রধান হিসাবে মাননীয় শিক্ষামন্ত্রী উপমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের একই দাবি, কালকের এই বৈঠক বা মিটিং এর জন্য, ভার্চুয়াল মিটিং এর জন্য আমাদের বিষয়টা অন্তত পক্ষে প্রধান হিসাবে থাকে। আপনাকে ধন্যবাদ। আরে আমি এমনতে চলে যাব, আমাদের বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স কুমিল্লা জেলা শিক্ষক শিক্ষক ফোরামের নবগঠিত কমিটির আহ্বায়ক কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলহাজ নুরু মিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক জনাব নুরুল আলম কাছে। তিনি আমাদেরকে জানাবেন যে আজকের যে সাংবাদিক সম্মেলনে তিনি যে শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের কাছে তার কি কি চাহিদা আছে এই বিষয়ে আমি ধন্যবাদ আমাদেরকে নিগৃহীত করে রাখা হচ্ছে। আজকে আমাদের এই বিষয়গুলো আমরা আজকে এই মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে পেরে আমরা জয়যাত্রা টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যে বিষয়টি আমি শুরুতে যেটা বলতে চাই, আমি যে বিষয়টি বলতে চাই যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক ডিসি হিসাবে হারানোর স্থানের কাছে আমার একটা বিনীত আরজ থাকবে যে পিতা এবং পুত্রের যে সম্পর্ক আজকে শিক্ষকদের সাথে, কিন্তু আপনার ছাত্র শিক্ষকদের সাথে আপনার সেই সেরকম যে সম্পর্ক রয়েছে। বিগত 28 বছরে জনবল সংস্কার কমিটি এই পর্যন্ত 3 বার সংশোধন কমিটি হয়েছে, 3 বার অনেকগুলো প্রস্তাবনা দিয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক সত্য যে বেসরকারি কলেজের যে এই পর্যায়ে যারা শিক্ষক আছেন, অনার্স মাস্টার্স কলেজের যে শিক্ষকরা আছেন, অদ্যাবধি পর্যন্ত তাদেরকে সেই জনবল কাঠামো অন্তর্ভুক্ত করা হয় নাই, এবং শুধুমাত্র এই একটি দোহাই দিয়েই যে আমাদেরকে এই এমপিও থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। আমরা এই বিগত 28 বছরের অভিজ্ঞতা থেকে বিগত কিছুদিন ধরে মিডিয়ার মাধ্যমে হয়তো কিছু মূল ব্যাখ্যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশ্বের কাছে দিতে পারে, কর্তৃপক্ষের কাছে দিয়ে থাকতে পারে, আমরা আজকে মিডিয়ার মাধ্যমে আমাদের সর্বোচ্চ অভিভাবক হিসাবে ডিসি মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন থাকবে। স্যার, আপনি যদি মনোকষ্ট পেয়ে থাকেন, আমরা আজকে মিডিয়ার মাধ্যমে আপনার কাছে আমরা ফজরে ক্ষমা চাচ্ছি। আমরা কোথায় যাব স্যার? আমাদের আজকে কলেজ আমাদের দায়িত্ব নিতে চাচ্ছে না, আজকে সরকার আমাদের দায়িত্ব নিতে চাচ্ছে না, আপনি আমাদের প্রতিষ্ঠানের সর্বোচ্চ অভিভাবক স্যার, আপনি মনোকষ্ট পেয়ে থাকেন, আমরা আবারও বলি স্যার আমরা ফজরে ক্ষমা চাচ্ছি, কিন্তু আপনার দেশের সর্বোচ্চ অভিভাবক হিসেবে স্যার, পিতা হিসেবে আপনাদের আমাদের আকুল আবেদন স্যার, আগামীকালকে যে জনবল কমিটির যে সর্বশ্রেষ্ঠ মিটিং, সেই মিটিং এ স্যার আমাদের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন, আমাদের এমপিও ভুক্তির ব্যাপারে স্যার আপনার সর্বোচ্চ ভূমিকা থাকবে। আমরা ইতিমধ্যে জেনেছি ডেমরা কলেজের একটি ভার্চুয়াল মিটিং এ আপনি 2.5 ঘন্টা সময় দিয়েছেন, সেই মিটিং এ আপনি অনার্স মাস্টার শিক্ষকদের ব্যাপারে আপনি বলেছেন যে আমি সর্বোচ্চটুকু করার চেষ্টা করছি, আমরা আশা করবো সেই সর্বোচ্চটুকু হবে, যে এই মজিদ বর্ষে সর্বোচ্চটুকু হবে আপনার এমপিও ভুক্ত ঘোষণার মাধ্যমে। স্যার আমরা আরেকটি বিষয় বলতে চাই স্যার, সেটা হলো আপনি একই টেবিলে স্যার, একই টেবিলে আপনি খাবার দিলেন, কাউকে কোরমা পোলাও দিলেন স্যার, আর কেউ শুটকি মাছ দিয়ে কিছু হলো স্যার, এই যে বৈষম্যটা, এই বৈষম্য কথাগুলো স্যার আমরা কোথায় বলবো স্যার? আমরা শিক্ষক
এবং অনার্স মাস্টার শিক্ষক গুলো দেশের সর্বোচ্চ শ্রেণীর শিক্ষক স্যার, কিন্তু আমরা এই মানের এই মর্যাদার শিক্ষক হয়েও যদি স্যার আজকে ভাতার অধিকারের জন্য আমরা যদি রাস্তায় নামতে হয় স্যার, এর সাথে দুর্ভাগ্যজনক কি হতে পারে স্যার? আপনার কাছে সর্বশেষ আমরা আবারও অভিনন্দন করছি, আমাদের উপরে ইতিবাচক সিদ্ধান্ত নিবেন সরকার, যথেষ্ট অন্তরেই আমাদের দেশ স্বপ্ন এবং আমাদের দেশের যিনি গর্ব যে যিনি রোহিঙ্গাদের স্থান দিয়ে তিনি ইতিমধ্যে সারা বিশ্বে তিনি প্রশ্ন করিয়েছেন আমাদের মানবতার মা সরকার শেখ হাসিনা শিক্ষার ব্যাপারে সর্বোচ্চ আন্তরিক। আমাদের শিক্ষামন্ত্রী যে এই ডাক্তার দীপুমনির ব্যাপারে সবচেয়ে বেশি এই নিমিজের অধিকারী যে মন্ত্রীরা যারা আছেন তার মধ্যে অন্যতম একজন ডাক্তার দীপুমনি, আমরা জানি যে সকলেই এই ব্যাপারে আন্তরিক। আশা করি আমাদের কালকে আমাদের এই মিটিং অনেক ধন্যবাদ আবারও ভূমিকা রাখবেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য এবং যে বিষয়টিকে উপস্থাপন করেছেন আজকে এই দেশ সংযোগের মাধ্যমে। আমরাও যথাযথ কর্তৃপক্ষ বরাবর আমরা আবেদন রাখতে চাই এবং আপনাদের যে দাবি দেওয়া সেটার সাথে একাত্মতা ঘোষণা করেই আপনাদের যে দাবি সেই দাবি খুব দ্রুতই কার্যকর করার জন্য আমরাও একাত্মতা ঘোষণা করছি আপনাদের সাথে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা এই মুহূর্তে যেতে চাই জামালপুরে, আমাদের প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকন আমাদের সাথে সংযুক্ত হবেন, আমরা জানবো সেখানকার সার্বিক অবস্থা সম্পর্কে। শরীফুল ইসলাম ঝোকন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শরীফুল ইসলাম ঝোকন, আপনি শুনছেন নিশ্চয় আমাকে? আরে শুনতে পাচ্ছি, ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আরে আমি জামালপুরের এই মহামারী করোনা ভাইরাসের সর্বশেষ অবস্থান জানিয়ে রাখতে চাই আপনাকে। জামালপুর ইতিমধ্যে জামালপুরে রেড জোন ঘোষণা করা হয়েছে। জামালপুরে এ পর্যন্ত 712 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, 11 জন মৃত্যুবরণ করেছেন, 452 জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আপনাকে যে আরেকটু জানিয়ে রাখতে চাই, জামালপুরে যে আরটিপিসিআর ল্যাবটি কিছুদিন বন্ধ ছিল, গতকালও জামালপুরে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি এই পিসিআর ল্যাবটি পরিদর্শন করেছেন। পিসিআর ল্যাবটি পরিদর্শন করে জামালপুরে যে প্রেস ক্লাব আসলে এই প্রেস ক্লাবের উদ্বোধন করেছেন। তো আমি আপনাকে ভয়াবহ বন্যার কথা জানাতে চাই, নতুন করে আবারও জামালপুরে 10 তারিখ থেকে পানি বৃদ্ধি পাচ্ছে, এই পর্যন্ত 26 সেন্টিমিটার উপর দিয়ে পানি যমুনার পানি প্রবাহিত হচ্ছে। নতুন করে আবারও নির্মাঞ্চল এবং অনেক এলাকায় পানিবন্দী হচ্ছে। আমি আজকে রয়েছি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক গবেষণা জামালপুর এই কার্যালয়ে। আমাদের মাঝে আজকে উপস্থিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ডাক্তার মোহাম্মদ নুরুল হুদা আল মামুন SSO, তিনি আমাদের জামালপুরের এই মৃত্তিকার সম্পদ উন্নয়নের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন। এই ছিল জামালপুরের সর্বশেষ, এখন আমরা আজকের অতিথির কাছে বিস্তারিত শুনব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শরীফুল ইসলাম ঝোকন যেটা বলেছেন যে বন্যা পরিস্থিতির যে অবস্থা এবং আবারও জামালপুরের পানি বাড়তে শুরু করেছেন, এই অবস্থায় আপনারা আসলে আপনাদের যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের আসলে কি ধরনের কাজ রয়েছে এই পরিস্থিতিতে? আসলে বন্যা পরিস্থিতির যে বাড়তেছে পানি বাড়ছে, এক্ষেত্রে ঠিক এখনই করণীয় বিষয় হচ্ছে যে আমাদেরকে কৃষক ভাইদেরকে যথেষ্ট সচেতনতার সাথে বিষয়টা হ্যান্ডেল করতে হবে। যেখানে বীজতলা আছে বা এখন ধান রয়েছে, ধানের বীজতলা বা অনেক জায়গায় আমন ধানের চারা লাগানোর কার্যক্রম চলছে, সেক্ষেত্রে আমরা যেটা বন্যা পূর্ববর্তী যে আমরা কাজগুলো করে থাকি, যে ইতিমধ্যেই কিন্তু আমরা মাটি পরীক্ষা করে কিভাবে সার দেওয়া যায় সেই বিষয়টা আমরা নিশ্চিত করেছি। জামালপুর এবং শেরপুর জেলার 12টি উপজেলার মৃত্তিকা নমুনা পরীক্ষা করে বিভিন্ন উপজেলা কৃষকদের মৃত্তিকা নমুনা সংগ্রহ করে সেগুলি মাটি বিশ্লেষণ করে কি ধরনের সার দিতে হয়, তাতে করে আমাদের মাটির অবক্ষয় যেমন রোধ করা সম্ভব তেমনি সারের অপচয় রোধ করা সম্ভব। এবং এর ফলে দেখা যাচ্ছে যে 25 থেকে 30 ভাগ ফলন বাড়ানো সম্ভব। তো এই বিষয়টা আমরা কৃষকদেরকে নিশ্চিত করছি। এছাড়াও বর্তমানে জনসংখ্যা একদিকে বাড়ছে, আপনি জানেন যে প্রতিদিন 7,000 নতুন মুখ বাংলাদেশে আসছে, বছরে প্রায়
25 লক্ষ মানুষ বাড়ছে, অন্যদিকে আবাদি জমি কমে যাচ্ছে। আবাদি জমি কমে যাচ্ছে, এক গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন 222 হেক্টর করে আবাদি জমি অনাবাদি খাতে চলে যাচ্ছে। এ অবস্থায় আমাদের যে আবাদি জমির যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং মাটির ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি ঘোষণা দিয়েছেন যে আমাদের যে বসত বাড়িতে এবং আশেপাশে যে অনাবাদি জমি যেগুলি আছে সেখানে পুষ্টি চাহিদা নিশ্চিত করার লক্ষ্যে বেশি বেশি গাছের চারা রোপণ করতে হবে। তা আমরা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট পুকুর থেকে অন্যান্য অফিসের মতোই আমরা কিন্তু এখানে কৃষকদের মাঝে যে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে করোনা পরিস্থিতিতে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এবং বিনামূল্যে বিভিন্ন সবজি ফল এগুলির চারা আমি বিতরণ। জি জি, আমি আপনার কাছে একটু জানতে চাইব খুব সংক্ষেপে, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছে, আপনি যদি আমাদেরকে জানান যে বাংলাদেশে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি যে অতিরিক্ত সার প্রয়োগ বা কীটনাশক প্রয়োগ করার কারণে কিন্তু মাটির সার্বিকভাবে সারা বাংলাদেশের পরিস্থিতি, মাটির উর্বরা শক্তি কিছুটা দিন দিন কিন্তু কমে যাচ্ছে, সেই সাথে প্রতি বছরই আমাদেরকে বন্যায় কবলে পড়তে হয় বিভিন্ন অঞ্চলগুলোতে, যার কারণে সেই অঞ্চলগুলোও কিন্তু বন্যার কারণে সেই মাটিগুলো আবাদের জন্য অনুপযোগী হয়ে পড়ে। এই অবস্থা থেকে বের হওয়ার জন্য এবং এই মাটির উর্বরা শক্তি যাতে ঠিক থাকে তার জন্য আপনারা সার্বিক কী ধরনের পরিকল্পনা গ্রহণ করছেন বা আপনারা কী ধরনের কাজ করে যাচ্ছেন? আপনি যেটা যেমনটা বলেছেন যে আমাদের যে বন্যা পরিস্থিতির কারণে হঠাৎ বন্যা আসলে, অতিবৃষ্টি অনাবৃষ্টি বা এতে বন্যা হলে আমাদের আবাদি জমি বা ফসলের যেমন ক্ষতি হয় এটা ঠিক, আবার আর একদিকে কিন্তু পলি নিয়ে আসে। এই বন্যা পরবর্তী সময় কিন্তু আপনি দেখে থাকবেন যে মানে ফসলের ফলন কিন্তু বাম্পার ফলন হয়। তো এর কারণটা হচ্ছে বন্যায় যে ধরনের পলি মাটি মাটিতে জমা হয় সেটা ফসলের জন্য বেশ উপকারী। আর বন্যা পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্ত হওয়ার জন্য এই যে জলাশয়গুলি বা নদ নদী যেগুলি আছে সেগুলোর খনন কাজ যেমন বাড়াতে হবে, এছাড়াও আমাদেরকে বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণের ব্যবস্থা করতে হবে। আর এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখলেই বোধ হয় বন্যা পরিস্থিতি থেকে উত্তরণ করা সম্ভব হবে। আমি উর্বরা শক্তি মাটির যে কীটনাশক এবং অতিরিক্ত সার ব্যবহারের মাধ্যমে যে উর্বরা শক্তি হারাচ্ছে এটা নিয়ে কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু কথা বলছেন বিভিন্ন মহল থেকে, এ বিষয়ে আপনি যদি খুব সংক্ষেপে দু এক লাইনে যদি কিছু বলেন। জি, এটা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অবতারণা করেছেন। আসলেই আমাদের দেশে মাটির উর্বরতা শক্তি হারিয়ে যাচ্ছে। এক সময় শুধুমাত্র নাইট্রোজেনের অভাব ছিল মাটিতে, অর্থাৎ ইউরিয়া সার দিলেই হতো, এরপর TSP আসলো, এরপর MOP মিউরেট অফ পটাশের অভাব দেখা দিল, এখন সারা দেশে ব্যাপক আকারে জিঙ্কের অভাব এবং সালফারের গন্ধক সারের অভাব দেখা দিচ্ছে, কিছু কিছু জায়গায় বোরনেরও ঘাটতি দেখা যাচ্ছে। এর কারণটা হচ্ছে আমাদের কৃষক ভাইরা খুব বেশি সচেতন নয়, ওনারা যথেচ্ছভাবে মাটিতে জৈব সার একদিকে দিচ্ছেন না, সেটা হচ্ছে গোবর ছাই বা কম্পোস্ট সার কম দিচ্ছেন, আবার রাসায়নিক সার দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে এটা বৃদ্ধি পাচ্ছে। এই রাসায়নিক সার যদি ক্রমাগতভাবে জমিতে ব্যবহার করা হয় তাহলে কিন্তু মাটির উর্বরা শক্তি আসলে মাটির উর্বরা শক্তি দিন দিন তাতে কমে যাবে। এই জন্য আমরা বলে থাকি, প্রশিক্ষণ দিয়ে থাকি যে মাটিকে সুষম মাত্রায় সার দিতে হবে, অর্থাৎ আমি মাটিতে কম সারও দেব না বেশি সারও দেব না, যেটুকু প্রয়োজন। এই বিষয়ে আপনারা যারা কৃষক রয়েছেন তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসছেন কিনা সারা দেশব্যাপী? জি জি, আমরা ব্যাপক আকারে এটা বিভিন্ন উপজেলার কৃষি ভাইদেরকে কৃষি অফিসের মাধ্যমে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা প্রশিক্ষিত করছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ নুরুল হুদা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছে, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য। আমরা এই পর্যায়ে চলে যেতে চাই চাঁদপুরের মতলব উত্তরে, আমাদের সাথে সংযুক্ত হবেন আমাদের প্রতিনিধি জাকির হোসেন বাদশা, আমরা কথা বলবো সেখানকার সার্বিক অবস্থা সম্পর্কে। জাকির হোসেন বাদশা, আপনি শুনছেন নিশ্চয় আমাকে? জি, আরেক আমি আপনাকে শুনতে পাচ্ছি। আরেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। জি, আরেক আমি দাঁড়িয়ে আছি মতলব উত্তর উপজেলা পাচানি চৌরাস্তা বাজারস্থ হাজি ইসুফ আলী কিন্ডারগার্টেন, আমার সাথে রয়েছে
আজি ইসুফ আলী কিন্ডারগার্টেনের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আনোয়ার মাস্টার। আমরা তার কাছে জানতে চাইব মতবুত্তির বর্তমানে করোনা ভাইরাসের কারণে আপনি জানেন সারা বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, যেহেতু কিন্ডারগার্টেন একটা বেসরকারি প্রতিষ্ঠান, এই বর্তমান শিক্ষকরা এবং কিন্ডারগার্টেনের অবস্থা কি অবস্থায় আছে এই বিষয়টা আমি শুনতে চাইছি, জানতে চাই। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপনাদেরকে ধন্যবাদ এবং জয়যাত্রা টেলিভিশনকে ধন্যবাদ আমাকে লাইনে নেওয়ার জন্য, লাইভে নেওয়ার জন্য। আমি আপনাদের মাধ্যমে একটা কথা অবহিত করতে চাচ্ছি যে গত 4 মাস যাবৎ করোনার কারণে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সেই আলোকে আমাদের মতলবউত্তর উপজেলায় 126টি কিন্ডারগার্টেন, আমাদের এই উপজেলায় প্রত্যেকটি কিন্ডারগার্টেন বন্ধ রয়েছে। আপনারা জানেন যে কিন্ডারগার্টেন স্কুলগুলো ব্যক্তি মালিকানা বেসরকারি প্রতিষ্ঠান, সেখানে 126টি কিন্ডারগার্টেনে প্রায় 1000-এর উপরে শিক্ষক শিক্ষিকা শিক্ষাদান করে থাকেন। এই করোনা পরিস্থিতিতে তারা এখন এমন অবস্থায় আছে যেটা বাসায় প্রকাশ করার মতো নয়, মানবতাবিদ তাদের জীবনযাপন চলছে। তারা এই অবস্থায় কোথাও যাচ্ছেন, কোথাও কিছু পাচ্ছে না, কারণ শিক্ষকতা একটা সম্মানী পেশা, তারা কারো কাছে হাতও পাততে পারছে না। এই অবস্থায় বাংলাদেশ এই পরিস্থিতি যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে তাদের যে কী হবে সেটা আসলে বাসায় প্রকাশ করার মতো নয়। আপনারা আরও জানেন যে কিন্ডারগার্টেনগুলো ব্যক্তি মালিকানা হলেও অনেকের নিজস্ব ভবন নেই, ভাড়ায় তারা প্রতিষ্ঠানগুলো পরিচালিত করে। এখানে তাদের ভাড়া, শিক্ষক বেতন এবং শিক্ষার মান সব কিছু কাছে ব্যাঘাত করছে। অনেক প্রতিষ্ঠান রয়েছে এখন তাদের টুল টেবিলগুলো বিক্রি করার পরিস্থিতি দাঁড়িয়েছে। আর আমাদের মতলবউত্তর উপজেলা একটি অতিমাত্রিক এলাকা, এখানে একটি কৃষি প্রধান দেশ, জেলের দেশ, এখানে মানুষ নিম্নমায়ী মানুষই বেশি। আর আমরা যারা এই শিক্ষা পেশায় জড়িত আছি তারা মধ্যমায়ী মানুষ। আসলে আমাদের দিন আনি দিন খাই, সেই পরিস্থিতি আমাদের এখন যে অবস্থায় আছে, না পারছি বলতে না পারছি চলতে। সো আমি আপনাদেরকে আরেকটি কথা অবহিত করতে চাই দেশবাসীকে, কিন্ডারগার্টেনগুলো বাংলাদেশ আধুনিক শিক্ষায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে, কিন্তু যদি এই স্কুলগুলো যদি বন্ধ হয়ে যায় এই 1000-এর উপরে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের জাতি একটি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে। আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ প্রধানমন্ত্রী, শিক্ষা মাধব সরকার, মুক্তিদাস পক্ষ সরকার, আমাদের দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ও আমাদের সকল শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওনারা যেন আমাদের এই কিন্ডারগার্টেনের দিকে একটু সুদৃষ্টি দেয়, আমাদের সহানুভূতির হাত আমাদের কিন্ডারগার্টেনের দিকে বাড়ালে হয়তো আপনাদের এই মাধ্যমে আমাদের এই কিন্ডারগার্টেনগুলো বেঁচে যাবে, আর এর সাথে 1000-এর উপরে শিক্ষকরা ব্যাকটা থেকে বেঁচে যাবে। আপনারা হয়তো জানেন যে শিক্ষকতা পেশা কত সম্মানের, এই সম্মান রক্ষার্থে না খেয়েও এখন জীবনযাপন করছে অনেক শিক্ষক। জি আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে বিষয়টি উপস্থাপন করেছেন সেটা আসলেই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশেই কিন্ডারগার্টেনগুলোর অবস্থা এখন শোচনীয় অবস্থায় আছে, কারণ প্রায় 4 মাস অতিক্রম করেছে এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়া, যেখানে তারা ছাত্রছাত্রীদের কাছ থেকেও কোনো বেতন পাচ্ছে না এবং তারা নিজেরা চলতে কষ্ট হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু বারবার উঠে আসছে এই 4 মাসে, কিন্তু বারবার এই কিন্ডারগার্টেনগুলো নিয়ে কথা উঠে আসছে। আমরা আপনাদের যে দাবি এবং আপনাদের যে এখন এই সময়ে যে সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু জানি, এবং আমরাও যথাযথ কর্তৃপক্ষ বরাবর আমরা আবেদন রাখতে চাই যে আপনাদের সারা বাংলাদেশে যে কিন্ডারগার্টেনগুলো আছে যেগুলো এখন অনেকটাই তারা স্কুলগুলোকে বিক্রির চিন্তাভাবনা করছে, অনেক এটা সোশ্যাল মিডিয়ায়ও অনেকবার উঠে আসছে যে কিন্ডারগার্টেনগুলো স্কুলগুলোকে বিক্রি করা হচ্ছে চালাতে না পেরে। এই অবস্থায় সরকার নিশ্চয়ই কোনো পদক্ষেপ নেবেন কিন্ডারগার্টেনের গুলোকে ঠিক রাখার জন্য এবং শিক্ষকদের সম্মানের সাথে রাখার জন্য। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে সংযুক্ত হয়ে বিষয়টি জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে উপস্থাপনের জন্য, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের দেশ সংযোগ। আগামীকাল অন্য কোনো বিষয় আবার নিয়ে একই সময়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।